প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুস্থতা মহান আল্লাহ তাআলার এক অশেষ নিয়ামত। বর্তমানে করোনা মহামারীর সময় আতঙ্কিত অবস্থায় সব সময় দরকার সঠিক স্বাস্থ্য বিষয়ক তত্ত্ব। আমরা জানি গলা ব্যথা করোনা মহামারীর কারণে সৃষ্ট কোভিড-19 একটি অন্যতম উপসর্গ। এছাড়াও গলা ব্যথার বিভিন্ন কারণ থাকে এবং গলা ব্যথায় হোম রেমেডি হিসেবে আমরা বলি গড়গড়া বা কুলকুচি কথা। এই বিষয়ে সহজ ভাষায় কিছু বলার জন্য আজ আপনাদের সামনে আসছি। আমি ডাক্তার শাফি, বর্তমানে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নাক কান গলা বিভাগে উচ্চতর প্রশিক্ষণে। গলা ব্যথা বিভিন্ন কারণ রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল কারণে হতে পারে। ব্যাকটেরিয়ার কারণে স্টেপ্রোকোকাস দ্বারা হয়ে থাকে, সেখানে গলায় পুঁজ দেখা যায়। এছাড়াও ঠান্ডা জনিত কারণে কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত ঠান্ডা জনিত কারণে হতে পারে, অ্যালার্জিক জনিত কারণে গলা ব্যথা হতে পারে, অতিরিক্ত জোরে কথা বললে হতে পারে, অফিসে দীর্ঘক্ষণ এসি ব্যবহার করলেও গলা ব্যথা হতে পারে, ফেরিংস প্রদাহ ফেরিংজাইটিসের কারণে গলা ব্যথা হবে। আমাদের জানি আমরা টনসিল লিম্ফ নোড টনসিল প্রদাহ হলে টনসিলাইটিস এক্ষেত্রেও গলা ব্যথা হতে পারে। তো যেহেতু করোনা ভাইরাস ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোভিড-19 একটি অন্যতম উপসর্গ গলা ব্যথা, কারণ আপনারা এই মুহূর্তে গলা ব্যথা হলে আমরা অনেকে আতঙ্কিত হয়ে যাই, তাই আতঙ্ক নয়, দরকার হচ্ছে সচেতনতা এবং ভীত সন্ত্রস্ত না হয়ে নিজেকে সামাল দিতে হবে। এই জন্য আমরা বলবো এই যখনই এই সময় গলা ব্যথা দেখা দিবে আপনি আমার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তখন থেকেই গড়গড়া বা কুলকুচি গার্গলিং করি, যেটা আমরা গার্গলিং বলি, সেই গার্গলিং এর যে নিয়ম কানুন সে বিষয়ে বলবো এবং তাৎক্ষণিকভাবে গড়গড়া শুরু করে দিবেন। গড়গড়ার জন্য সবচেয়ে উপযুক্ত একটি অ্যান্টিসেপটিক সলিউশন হচ্ছে 1% পভিসেভ আয়োডিন সলিউশন। আমি আবারও বলছি 1% পভিসেভ আয়োডিন সলিউশন। আপনারা বলতে পারেন পভিসেভ আয়োডিন সলিউশন ড্রেসিং এ ব্যবহার করা হয়, তখন তার এই পার্সেন্টেজটা কম বেড়ে যায়, তখন 10% পভিসেভ আয়োডিন সলিউশন হয়। তাই গড়গড়া বা মাউথ ওয়াশের জন্য 1% পভিসেভ আয়োডিন সলিউশন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি একটি নামই বলবো, যেটা ব্র্যান্ড ভায়োডিন মাউথ ওয়াশ। ভায়োডিন মাউথ ওয়াশ নামে পভিসেভ আয়োডিন 1% সলিউশন পাওয়া যায়। এটা অত্যন্ত স্বল্প মূল্য, সহজলভ্য, এই জন্য এই নামটা আপনাদেরকে বললাম। এখন আসি আমরা কেন বলা হচ্ছে অ্যান্টিসেপটিক সলিউশনের কথা। গলা ব্যথায় শুধু যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন দেওয়া হয় না, চিকিৎসকরা অ্যান্টিসেপটিক সলিউশনও দিয়ে থাকেন এবং এই অ্যান্টিসেপটিক সলিউশন ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শতভাগ কার্যকর, এটা গবেষণায় দেখা গেছে এবং চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন সাইন্টিফিক জার্নালও আসছে। মহামারী শুরু হওয়ার পর কোভিড-19 যে ভাইরাস এর বিরুদ্ধে অত্যন্ত এফিকেসি আছে এটাও জানালে আসছে। তবে মনে রাখবেন অবশ্যই অবশ্যই সেটা প্রাথমিক পর্যায়ে ব্যবহার করতে হবে। প্রাথমিক পর্যায়ে মানে এখন যে অবস্থা, মনে রাখবেন এখন জুন মাস চলতেছে, আমরা ফ্লু বলতে পারবো না, এ কারণে যখনই আপনার দেখা যাবে যে গলা ব্যথা হয়ে গেছে, শরীরটা জ্বরজ্বর ভাব চলে আসছে, একটু সর্দি চলে আসছে, শরীর মেজমেজ করতেছে, তখন থেকে গার্গলিং শুরু করে দিবেন, গড়গড়া শুরু করে দিবেন। কেন গড়গড়া করবেন? কারণ করোনা ভাইরাস নাক মুখ দিয়ে প্রবেশ করে, মুখ দিয়ে প্রবেশ করে প্রথমে গলায় কিছুক্ষণ আটকে থাকে, তারপর ফুসফুসে যায়। তো প্রাথমিক পর্যায়ে যদি আমরা গড়গড়া করি তাহলে ভাইরাসকে কিল করে দেওয়া সম্ভব। এখন 1% পভিসেভ আয়োডিন সলিউশন যেটা, সেটা কুসুম গরম পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে। এখন কুসুম গরম পানি কেন বলা হচ্ছে? মনে রাখবেন কুসুম গরম পানি আপনার সহ্যের মধ্যে আনতে হবে। আপনি আগে দেখে নিবেন অতিরিক্ত গরম হলে মুখ পুড়ে যেতে পারে, তাই কুসুম গরম পানিতে আয়োডিন সলিউশন মিশাতে হবে। কুসুম গরম পানি করা বলা হচ্ছে কেন? গরম পানি ব্যবহার করলে আমাদের যে রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশন গলায় ওই এরিয়ার বেড়ে যায়। তো সার্কুলেশন যখন বেড়ে যায় তখন ওই এরিয়া একটা বিশেষ কুষ, যেটা আমরা সেল বলি, ফ্যাগোসাইটিক সেল, কঠিন নাম, জাস্ট ফ্যাগোসাইটিক এর জন্য বলতেছি, এই ফ্যাগোসাইটিক সেলটাই ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে কিল করবে। তো ওই ফ্যাগোসাইটিক সেলের ঘনত্বটা ওই এলাকায় বেড়ে যায় যদি গরম পানিতে গড়গড়া করা হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার কারণে। এখন কি পরিমাণ নেবেন? ভায়োডিন সলিউশন পভিসেভ আয়োডিন 1% সলিউশনটা 2 চামচ 10 ml সলিউশন আপনি মাপার জন্য দেওয়া থাকে, এর সাথে এটা অর্ধেক গ্লাস, আমি এই ক্ষেত্রে ml বলবো না, বিষয়টা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, অর্ধেক গ্লাস, অর্ধেক গ্লাসের বেশি নেবেন না, তখন কনসেন্ট্রেশন হালকা হয়ে যাবে। অর্ধেক গ্লাস কুসুম গরম পানিতে 2 চামচ বা 10 ml ভায়োডিন সলিউশন পভিসেভ আয়োডিন 1% সলিউশন মিশিয়ে গড়গড়া করতে হবে।
কতক্ষণ সময় দিয়ে ধরে করবো আমরা? 30 সেকেন্ড সময় ধরে করবো, শব্দ করতে হবে, শব্দ করলে সেটার এফিকেসিটা বাড়ে, এবং 30 সেকেন্ড সময় গড়গড়া করে তারপর আমরা ফেলে দিব। অর্ধেক গ্লাস পানিতে যতটুকু নিয়েছি সব পুরোটা দিয়ে গড়গড়া করবো, এবং এই গড়গড়াটা কতবার করবেন আপনি? দেখা গেছে গবেষণা যে একবার গড়গড়া করলে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত এফিকেসি থাকে, তাই দৈনিক 4 থেকে 5 বার যদি গড়গড়া করা হয় কুসুম গরম পানিতে বায়োডিন সলিউশন মিশিয়ে, সেটা সারাদিনের জন্য কার্যকর হয়ে যাবে। এজন্য বললাম, কারণ অনেকে অতিরিক্ত আতঙ্কিত হয়ে বারবার করেন গড়গড়া, বারবার করা যাবে না, বেশি করা যাবে না, 4 থেকে 5 বার যথেষ্ট। যদি বেশি করি তাহলে আমাদের যে গলার নর্মাল ফ্লোর, আমাদের জন্য উপকারী জিনিস, এগুলো ড্যামেজ হয়ে যায়, তাই 4 থেকে 5 বার গড়গড়া যথেষ্ট। এখন বলতে পারেন, গড়গড়া করার সময় যদি গলা দিয়ে বায়োডিন সলিউশন চলে যায় তাহলে কি ক্ষতি হতে পারে? আমরা সতর্কতার সাথে সচেতনভাবে করব গড়গড়া, যাতে গড়গড়া করার পরে ফেলে দিতে পারি পুরোটা গলার ভিতরে যাতে না যায়। 2-1 ফোঁটা যদি যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, বেশি পরিমাণে গেলে অ্যাসিডিটি তৈরি করতে পারে, পাকস্থলীতে বার্নিং সেন্সেশন করতে পারে, এই জন্য সতর্কভাবে করব। আমরা বলি সাধারণত বাচ্চাদেরকে বায়োডিন সলিউশন দিয়ে গড়গড়া না করা হয়, কারণ অনেক সময় বাচ্চারা গিলে ফেলে। এই একটা বিষয় হচ্ছে সতর্কতার, আর কোন পার্শ্ব প্রতিক্রিয়া এই বায়োডিন সলিউশনের নাই, সেটা ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। প্রাথমিক অবস্থায় বারবার বলতেছি, প্রাথমিক অবস্থায় এটা ভাইরাসকে কিল করে ফেলবে। এই জন্য করোনা মহামারীর সময় যখনই কারো গলা ব্যথা দেখা দিবে, এছাড়াও যদি জ্বর দেখা যায়, শরীর মেজমেজ থাকে, সুস্থ ব্যক্তিও এটা যদি সতর্কতার সাথে করতে চান, গড়গড়া করতে পারেন, তবে অতিরিক্ত করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে করোনা মুক্ত পৃথিবীতে। আসসালামু আলাইকুম।